দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বাংলা একাডেমির পরিচালক কবি প্রাবন্ধিক তপন বাগচির কাছে। দাদা আবার ফিরলাম আপনার কাছে। এই যে সারাটা বছর অপেক্ষার পর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রাণের বই মেলা, লেখক পাঠক এবং প্রকাশকের মিলন মেলা, কেমন লাগছে? এটি আমাদের একটি নিয়মিত কর্মযজ্ঞ, তাই সারা বছরই আমাদের এক ধরনের প্রস্তুতি থাকে। এবং আমাদের মনে রাখতে হবে যে এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বইমেলা। 7 দিন 10 দিন 5 দিন সাধারণত বইমেলা হয়, আমাদের এই বইমেলাটি এক মাসের। এবং এবারে লিপিয়ার থাকা এবার কিন্তু একদিন বেশি পাচ্ছি আমরা। আরেকটা ব্যাপার হলো যে বইমেলার সাথে আমাদের ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, অবশ্যই এই আবেগটি যুক্ত থাকার কারণে এটি শুধু বইমেলা না, এটি বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। আমাদের ঐতিহ্যকে লালন করার সুযোগ, সংস্কৃতি চর্চা করার সুযোগ এই মাস ঘিরে। বইমেলা শুধু বই বিক্রি হয়, বই দেখতে আসে শুধু তাই না, এক মাসব্যাপী বাংলা একাডেমি প্রতিদিন তার মঞ্চে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। তো এই জিনিসগুলো বাইরে শুধু আমরা বইমেলার প্রচারটা করি, ভিতরে কিন্তু আরও অনেক আয়োজন থাকে। শিশু কিশোর চিত্রাঙ্কন, শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগিতা, তাদের আবৃত্তি প্রতিযোগিতা, এই জিনিসগুলো থাকে। সব মিলে একটা বিশাল কর্মযজ্ঞ। আর বাংলা একাডেমির পরিচালক বলতে আমাদের 8 জন পরিচালক, 8 জনের একজন আমি, ফোকলোর জাদুঘর ও মহফিজ খানা, এই বিভাগের দায়িত্ব আমি পালন করি। মূলত 21শে চেতনা থেকেই তো আমাদের এই প্রাণের বইমেলা শুরু হয়েছিল, কোথাও বা কোনো জায়গা থেকে কি মনে হয় যে আমরা 21শে চেতনা থেকে খানিকটা সরে যাচ্ছি? খানিকটা সরে যাওয়া না, বিষয়টা হলো যে কেউ কেউ সরে যাবে, কেউ কেউ আবার নতুন যুক্ত হবে, নতুন প্রজন্ম আসবে। আমরা যারা 21শের পরের প্রজন্ম, যারা আমরা 21শের যে ঐতিহ্য যারা সৃষ্টি করেছিল তাদের গুণমুগ্ধ, তাদের যে আত্মত্যাগ তার প্রতি আমরা শ্রদ্ধাশীল, এখন ওই ইতিহাসটা অনেকখানি পিছনে চলে আমাদের চলে আসছে। যেটি আমার ভাষা রক্ষার মাস, কারণ এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা ছোটবেলায় এটি উদযাপন করেছি শোক দিবস হিসেবে, শহীদ দিবস মানে শোক দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিবস। এখন এটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে যার যার মায়ের ভাষাকে স্মরণ করার দিবস। শোকটা অনেকখানি আমাদের শক্তিতে পরিণত হয়েছে এবং এটি পৃথিবীর সব দেশে কিন্তু উদযাপিত হয়। এটি একটি আনন্দের ঘটনা যে বাংলাদেশের একটি জাতীয় দিবস সেটি পৃথিবীর সব দেশে এবং যার যার ভাষা তার মায়ের ভাষা তাকে স্মরণ করার দিন। এই জন্য 21শে ফেব্রুয়ারি শুধু আর আমাদের নয়। আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন এই মুহূর্তে? প্রস্তুতি তো আমাদের বলেছি যে সারা বছরই হয়, তো 2 মাস একটু বেশি থাকে, কারণ এটি অনেক 600-700 স্টল থাকে বইয়ের, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকে, ওই এক মাসের আলোচনার অনুষ্ঠানের আয়োজন থাকে। সব আয়োজন আমরা গুটিয়ে নিয়ে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করবেন এবং এটি শুধু বইমেলা উদ্বোধনই নয়, আমরা যারা সাহিত্য চর্চা করে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি বিষয় থাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ওই দিন এই সাহিত্য পুরস্কারটাও দেয়া হয়, যেটি 25 তারিখে ঘোষণা করা হয়েছে, 1 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সেটি বিতরণ করবেন। এটিও কিন্তু একটি বড় ঘটনা, আমাদের সাহিত্যের সর্বোচ্চ স্বীকৃতি ধরা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবারে কি নতুন কোনো কর্মযজ্ঞের পরিকল্পনা হচ্ছে কি বইমেলা উপলক্ষে? এবার একটু বলি, এ যাবৎ সবচেয়ে ব্যতিক্রম এবছর, এই কারণে এর আগে বাংলা একাডেমি কোনো না কোনো স্পন্সর প্রতিষ্ঠানকে দায়িত্ব দিত, তারা স্পন্সর জোগাড় করে এটা আয়োজন করে দিত। এবারে কিন্তু সেটি হচ্ছে না। এবারে বাংলা একাডেমি, আমাদের যে গ্রন্থমেলা পরিচালনা কমিটি, সেই কমিটি কিন্তু এবার নিজেরা আয়োজন করছে। অর্থাৎ ওই স্পন্সর করে আমরা নিশ্চিন্ত থাকতাম যে ওরাই, আমরা নির্দেশনা দিতাম যে এই কোটি স্টল হবে, এই আয়তনের হবে, এত ফুট উঁচু হবে, এগুলো আমরা ডিরেকশন দিতাম, সেই অনুযায়ী করতো। এখন ওই ডিরেকশনগুলো আমাদেরই মানতে হচ্ছে, যে কারণে কাজের চাপ একটু বেশি। এবং এই যে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে এই যে বিস্তৃতভাবে যে বইমেলা পালিত হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে, এটার জন্য তো আমাদের আসলে পরিসর অনেক বেড়েছে। সেক্ষেত্রে যারা আসছেন পাঠক বা যারা দর্শক হিসেবে আসছেন তাদের নিশ্চয়ই সুবিধাটাও অনেক বেড়েছে। আপনারা কি কোনো অভিযোগ এরকম শুনতে পান যে বাংলা একাডেমির প্রাঙ্গণে যখন বইমেলাটা হতো তখন বেশি সুন্দর হতো? তখন যেটা ছিল ওই যে আবেগ প্রতিষ্ঠানে একটা আগে আছে, এর আগে কিন্তু আমরা ঢাকায় আরও কয়েকটি জায়গায় বইমেলা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ কিংবা আগারগাঁও মাঠে, ওই জায়গাগুলোতে কিন্তু মানুষ যেতে চাইতো না, যেতে চাইতো না। ওই যে বাংলা একাডেমি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এর আবেগের জায়গা জায়গা আছে। তো তখন বাংলা একাডেমির ভিতরে ছিল, তখন আয়োজন যথাযথই ছিল কিন্তু অংশগ্রহণকারী এতটা ছিল না। এখন লোক সংখ্যা বেড়েছে, প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে, প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশনা তালিকা বেড়েছে, যে কারণে তাদের
পরিসরও বেশি লাগে, তখন প্যাভিলিয়ন হতো না, এখন বিশাল বিশাল প্যাভিলিয়ন হয়, এবং সেই কারণে আমরা সাজসজ্জার সুযোগটা থাকে, সেই কারণে আমরা পরিবেশনার পরিসরটাও বাড়িয়েছি এবং গতবারের থেকেও এবার অনেক পরিকল্পিত হবে। এবারে বইমেলাতে আপনার কি কি বই আমরা পাবো? এবারে আমি মূলত কবিতা লিখি, সেক্ষেত্রে আমার 7টি কবিতার বই এবং 7টি গীতি কবিতার বই মিলিয়ে কবিতা সংগ্রহ বেরোচ্ছে। আর প্রায় 8 বছর আগে আমি একটি পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম শিশু একাডেমিতে, তো এই বইমেলায় সেই বইটি বেরোবে। সেটি সন্তোষ গুপ্তের জীবনী। সন্তোষ গুপ্ত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, চিত্র সমালোচক, রাজনীতিবিদ এবং শিশু কিশোর সংগঠকও বলা যায়। তো তার একটি শিশুদের উপযোগী সহজ সরল ভাষায় শিশু একাডেমি থেকে বেরোবে। এছাড়া আমি ছড়া লিখি, যেহেতু আমার 2টি ছড়ার বইও বেরোচ্ছে, একটা বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়ার একটি সংকলন, আর আরেকটি এই শিশু কিশোরদের আনন্দদানের জন্য ছড়ার বই। আর প্রবন্ধের বই বলতে, আমি অনেক আগে রবীন্দ্রনাথ বদ্য আখ্যান বলে একটি প্রবন্ধের বই লিখেছিলাম, তার 150 মানে 150 জন্মদিনে, সেই বইটির একটু চাহিদা থাকায় ওটির পুনর্মুদ্রণ হচ্ছে। আচ্ছা, একটু ছড়া সম্পর্কে জানতে চাইবো, যে আমরা তো মনে করি যে ছড়া হচ্ছে শিশুতোষ সাহিত্য, আসলে কি তাই? ছড়া এক সময় ছিল ঘুম পাড়ানোর, অর্থাৎ শিশুদেরকে মা বা নানি বা খালা বা দাদি তারা ছন্দে ছন্দে সুরে সুরে আপন মনে কিছু বক্তব্য প্রকাশ করতো, যা শুনতে শুনতে তার দুলুনিতে বাচ্চা ঘুমতো। এক পর্যায়ে ছড়া ঘুম তাড়ানোর নয়, ঘুম পাড়ানোর নয়, ঘুম তাড়ানোর ছড়া হল, প্রতিবাদী হয়ে উঠল। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি, ভয় দেখাচ্ছি বর্গির, কারণ বর্গিরা তখন এসে এমন হানা দিত যে আমাদের এই দেশ তখন অরক্ষিত, এই দেশ তখন নির্যাতিত হয়ে উঠেছিল, লুণ্ঠন করতে আসতো বর্গি সেনারা। তো ঘুম তাড়ানো হয়ে উঠলো। আমিও ছড়া লিখি বলতে গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, আন্দোলনের এক ধরনের সহযোগী শক্তি হিসেবে কবিরা যখন রাজপথে, তখন আমি ছড়া লিখি, কবিতা লিখি। তো ছোটদের বলতে, ছড়ায় যেহেতু ছন্দ, দোলা, অন্তমিল এই আনন্দগুলো থাকে, সেক্ষেত্রে ছোটরা এর রস আস্বাদন করতে পারে বলে আমাদের মনে হয়, সে কারণে ছড়াটা ছোটদের। কিন্তু আসলে এখন এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে ছড়া আর ছোটদের বলার সুযোগ নেই, কারণ দেখুন অন্নদাশঙ্কর সেই কত আগে লিখে গেছে যে তেলের শিশি ভাঙলে পরে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তারপরে এই যে দেশ বিভাগের বিষয়টি এত বড় একটি রাজনৈতিক ঘটনা, যেটি নিয়ে হাজার হাজার পৃষ্ঠা রচিত হয়েছে, অথচ মাত্র 4টি লাইনে সেই কথাটি বলে দিল যে বুড়ো খোকারা, অর্থাৎ সেই বয়স্ক কিন্তু ম্যাচিউর্ড, তারা আমাদের দেশটাকে ভাগ করে ফেললো, দেশভাগের যন্ত্রণা, এটাকে আর কি করে শিশুদের বলবো, লিখছেন শিশুদের মতো করে, খোকা বুড়ো শব্দগুলোও আছে, তারপরেও কিন্তু এটি শুধু ছড়া নয়। কবিতার পাঠক কি দিনে দিনে বেড়ে যাচ্ছে নাকি কমছে, কি মনে হয়? ফেসবুকের কল্যাণে আমরা যে হারে কবিতা ছাপা হয়, প্রকাশ হয়, পড়ি, তাতে পাঠক কমে গেছে বলার সুযোগ নেই। একটা জিনিস ভাবতে হবে যে আমাদের দেশে একসময় যেমন 7 কোটি লোক ছিল, এখন সেখানে 18 কোটি লোক হয়ে গেছে, তাহলে জনসংখ্যা বাড়ছে, শিক্ষার হার বাড়েছে, তখন 33% ছিল, এখন 70%-এর উপরে। সেই ক্ষেত্রে সব ধরনেরই বইয়ের পাঠক বেড়েছে, আবার জনসংখ্যা বাড়ছে মানে আমার লেখকের সংখ্যাও বাড়ছে, প্রকাশকের সংখ্যাও বাড়ছে। তবে প্রকৃত কবিতা খুঁজে পাওয়া সেই রসজ্ঞ পাঠক বা সেই শিক্ষিত পাঠক, সেই মনোযোগী পাঠক, তার তা কিন্তু হাতে গোনা। হাতে গোনা বলছে এই কারণে যে আমাদের খুব ভালো বইগুলো, কবিতার বইগুলো 300 কপির বেশি বিক্রি হয় না। 17 কোটি 18 কোটির দেশ লোকের দেশে যদি 300 কপি বই বিক্রি হলেই লেখক কিংবা প্রকাশক খুশি থাকেন, আমি বলবো এটি আমাদের দৈন্য। আপনি যখন কোনো কবিতা লিখেন, তখন কোন বিষয়টি আপনাকে বেশি অনুপ্রাণিত করে বা কিসে তাড়িত হয়ে আসলে কবিতা লেখা হয়? আসলে কবিতার বিষয়টা এমন যে আমি এখন বসে কিন্তু আমার হয়তো 10 বছর আগের কোনো চিন্তা নিয়েও কবিতা লিখতে পারি, কিন্তু আমার যখন আজকে লিখছি তখন সমসাময়িকতা, সামাজিক প্রেক্ষাপটটা, এই সময়ের রাজনীতি, এই সময়ের অর্থনীতি, এগুলো মাথায় কোনো না কোনোভাবে আসে। একটি নদীর বিবরণ দিলেও আমি মনে করি সেখানে সামগ্রিক একটা চিত্র ফুটে ওঠে। আমাদের এক প্রিয় কবি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আসাদ চৌধুরী, তো তাকে আমরা একবার বলছিলাম 96 একটা অনুষ্ঠানে যে আসেন, ভাই আপনি এত আধুনিক কী করে হলেন, এই সময়ের শব্দ কী করে বললেন? তখন উনি মজার একটা কথা বললেন, দেখো আমি তো আমার মেয়ের প্রেমপত্র চুরি করে পড়ে ওখান থেকে শব্দ নিই, এটি প্রতীকী, কেউ তার মেয়ের গোপন তথ্য আর জানতে যাবে না। তার মানে এই সময় যারা ভাবছে তাদেরকে পাঠ করি, নতুন প্রজন্মের চিন্তা ভাবনা কিভাবে তৈরি হচ্ছে, শব্দ বদলে যাচ্ছে। এখন ফেসবুকের কল্যাণে, মোবাইল ফোনের কল্যাণে অনেক ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে, নিত্য ব্যবহার্য শব্দ হয়ে গেছে, অনুভূতি বা উপলব্ধি জায়গাটাও পরিবর্তন হচ্ছে। অবশ্যই পরিবর্তন হচ্ছে। এখন আগে যেখানে 3 ঘন্টায় যেতাম সেখানে আমি এখন
20 মিনিটে যেতে পারি সারা বছরই আপনি বই প্রকাশ করার প্রতি আগ্রহ থাকে নাকি শুধুমাত্র বই মেলা যখন আসে তখনই বই ব্যক্তিগতভাবে বললে আমি ওই বই মেলাটাকে আমি টার্গেট করি না আমার যখন লেখা হয়ে যায় পান্ডুলিপি তৈরি হলে প্রকাশক অনেক কাছে পরিচিত তারা খোঁজ নেয় দাদা এবার আমাকে একটা পান্ডুলিপি দেন রেডি হলে আগেই দিয়ে দিই এটি আমরা মনে করি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি ওরা সারা বছরই বই বের করে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সারা বছর বই বের করে আর বেশিরভাগই প্রকাশক বই মেলা আসার আগে এই ডিসেম্বর জানুয়ারিতে তারা হুমড়ে খেয়ে পড়ে এতে হয় কি বইয়ের প্রোডাকশন কোয়ালিটি কমে যায় প্রচুর ভুল বানানের বই দেখি অনেক খ্যাতিমান লেখক ভালো প্রকাশক কিন্তু বইয়ের ভুল বানান ভুল বাক্য কারণ ওই সংশোধনের সুযোগটা তারা থাকে না কোন কোন প্রকাশক একবার প্রুফ দেখে মানে বই মেলা আসলেই আসলে বই প্রকাশের প্রতি একটা প্রবণতা বেড়ে যায় সহজ হয়েছে এখন তো টাইপ সেটিং নাই এখন নিজেই কম্পোজ করে লিখে পাঠিয়ে দিচ্ছে কোনো মতে একটা মেকআপ দিয়ে প্রিন্ট করে নিয়েছে তিন দিনে বই বের করা যায় আগে যেখানে তিন মাসের বেশি যেত না একটা বই লেখকের হাত থেকে পাঠকের হাতে যেতে প্রায় 17টি ধাপ অতিক্রম করতে হয় মানে কম্পোজ করা প্রুফ দেখা মানে প্লেট তৈরি করা বাধাই করা বাধাই করে জমিয়ে রাখা চাপা দিয়ে রাখা এবং 17টি ধাপ সেই ধাপগুলো এখন আর আমরা ওই 17টি ধাপের একটা সময়ও আছে কয়েক ঘন্টা আমি চাপা দিয়ে রাখবো এখন বই বের করে প্রেস থেকে এনে কোনো মতে বাধাই করে আমি যখন বাজারে নিয়ে আসছি ওই বইটা কিছুদিন পরে খুলে যায় আঠাটা ঠিক মতো লাগেও না আমি টেকনিক্যাল একটা জিনিস বলছি আর যদি এটি আমি মানসিকতার কথাও বলি যে একটা কবিতা লিখে রাখলে একটা গল্প লিখে রাখলে 6 মাস পরে যদি নিজে আবার পড়া যায় তারাশঙ্করের বিখ্যাত কবি অন্তত প্রতিটা এডিশনে উনি সংস্করণ করেছেন মানে আরও নতুন চিন্তা এসছে মনে হয়েছে এসছে আর একটু এই মেকআপটা এরকম হলে ভালো হতো সেই জিনিসগুলো আমাদের করার সুযোগ থাকে না আর ভাবা হয় যে পরবর্তী সংস্করণে পরবর্তী সংস্করণ হবে কিনা একটি বইয়ের আর ওনাদের এগুলো পরবর্তী প্রতি বছর সংস্করণ হতো প্রতি বছর তারা সত্যিকার অর্থেই সংস্কার করতেন নিজের লেখাকে এখন সেইভাবে সেই সম্পাদনা আর একটা সময়ে পেশাগত পেশাদার সম্পাদক থাকতেন প্রত্যেক প্রকাশকের এখন কিন্তু সেটি আসলে থাকে না এখন লেখকেরই সম্পাদকের ভূমিকায় পালন করতে হয় কিন্তু আমাদের সেরকম শিক্ষিত যোগ্য লেখক একজন লেখক বানান ভালো নাও জানতে পারে সে তো ভালো লেখে তাহলে একজন ভালো বানান দেখার লোক আমি বাংলা একাডেমিতে চাকরির সূত্রে বলি আমার অভিজ্ঞতায় ভালো প্রুফ রিডারের ব্যাপক সংকট শেষ পর্যন্ত ওই আমাদেরই কারণে কেউ আবার দেখে আবার ঠিকঠাক করে ছাপতে হয় একটা সময় ছিল কিন্তু লেখকরা নিজেরাই এই জিনিসটা জানতো এখন লেখকরাও জানে না প্রুফ রিডারের উপরে ছেড়ে দেয় কিন্তু প্রুফ রিডার ছেড়ে দিলে অনেক বিপত্তিও ঘটে সে হয়তো আমি যা লিখেছি সেটি ঠিক আছে কিনা দেখবে আমার লেখা দিয়ে যদি ভুল থাকে তাহলে ও কি করে সংশোধন করবে সব সেরকম দক্ষ থাকে না এই টেকনিক্যাল সংকটগুলো আমাদের প্রকাশনা শিল্পেও অনেকখানি পিছিয়ে দিয়েছে ভালো চার রঙা চকচকা দুর্বয়সের প্রচ্ছদ হলেই যে ভালো বই হয়ে যাবে তা তো না ভেতরের জিনিসটাও থাকে আরেকটা জিনিস চিন্তা করে পাঠক কিন্তু সমালোচকদের চেয়েও অনেক বেশি দক্ষ বলবো একদম যে কারণে সে ভুল পেলে ওই লেখকের দ্বারস্থ আর হয় না একজন দুজন পাঠক না তো আমার ব্যাপক পাঠকের কথা চিন্তা করলে যে তারা অনেক দক্ষ যে কারণে একটা বই যদি ভালো চলে দেখবেন যে মুখে মুখে অন্য পাঠকরাও সেটি যায় আবার কোন কোন লেখক এত বেশি বিজ্ঞাপনও দেয় তাদের বইও কিন্তু ছুঁয়ে দেখে না কারণ বিজ্ঞাপন দেয় কারা প্রকাশক খুব কমই বিজ্ঞাপন দেয় মানসম্মত একটি বইয়ের মূল মার্কেটিংটা পাঠক অবশ্যই পাঠকরা করে আমরা ছোটবেলায় কি করেছি শরৎচন্দ্রের একটা বই ভালো লেগেছে আমরা আরেকজনের কাছে বলছি ও হুমড়ি খেয়ে নিয়ে গেছে আমি পড়বো আরেকজনে পড়বো তখন সে দুইবার পড়ার পরে সে নতুন একটা বই কিনলো সেটি ভাগাভাগি করতো তখন তো বিজ্ঞাপন ছিল না পত্রিকা ছিল না টেলিভিশন বলতে একটা টেলিভিশনের কয়েক ঘন্টা মাত্র সারাদিন 24 ঘন্টা প্রোগ্রাম ছিল না তারপরে তো মানুষ এই মেসেজগুলো পৌঁছতো মানুষের মুখে মুখে পৌঁছতো যেটি সাংবাদিকতার ভাষায় যেটা বলা হয় যে আন্তঃব্যক্তিক যোগাযোগ এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির মানে গণযোগাযোগ নাই তো সেটিও কিন্তু অনেক পাওয়ারফুল ছিল দাদা কথা বলতে অনেক ভালো লাগছিল অনেক বিষয় সম্পর্কে আজকে আমরা জানলাম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রাণের মেলা অমর একুশে বই মেলা 2024 সব শেষে দর্শক পাঠকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে দর্শক পাঠকদের ক্রেতাদের লেখকদের উদ্দেশ্যে একটি বলা যে সবাই আসুন আমাদের প্রাণের মেলায় আসুন আমাদের সাহিত্যকে জানুন আমাদের সংস্কৃতিতে জানুন আমাদের দেশপ্রেমকে আরও বেশি বাংময় করে তুলুন সকলের সমবেত অংশগ্রহণে আমাদের এই প্রাণের মেলা অমর একুশে বই মেলা সফল হয়ে উঠুক সেটাই প্রত্যাশা অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেওয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরতম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন @ বাংলাভিশন ডট টিভি। ব্রিটিশ চিকিৎসক ডক্টর টমাস ফুলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষার মধ্য দিয়ে একজন ভদ্রলোকের যাত্রা শুরু হয়, আলাপচারিতার মধ্য দিয়ে তা শেষ হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।